মেঘলা দিনে দুপুরবেলা যেই পড়েছে মনে চিরকালীন ভালোবাসার বাঘ বেরুলো বনে, আমি দেখতে পেলাম, কাছে গেলাম, মুখে বললাম খা, আঁখির আঠায় জড়িয়েছে বাঘ, নড়ে বসছে না। বাঘের গতর ভারী, মুখটি হাঁড়ি, অভিমানের পাহাড়, আমার ছোট্ট হাতে নাচড় খেয়ে খোলে রূপের বাহা। মেঘলা দিনে দুপুরবেলা যেই পড়েছে মনে চিরকালীন ভালোবাসার বাঘ বেরুলো বনে, আমি দেখতে পেলাম, কাছে গেলাম, মুখে বললাম খা, আঁখির আঠায় জড়িয়েছে বাঘ, নড়ে বসছে না। অসাধারণ! এই না হলে জগন্নাথ বসু একেবারে শক্তি সাধনায়, শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা দিয়ে শুরু হলো আমাদের শারদ সাধনার সপ্তমীর এই পূর্ণ লগ্ন, উৎসবের লগ্ন। জগন্নাথ বসুকে আর নতুন করে পরিচয় করানোর কিছু নেই। আমার পাশে রয়েছেন রূপক সাহা। এই মুহূর্তে বাংলা চলচ্চিত্র হোক, কবিতা হোক, আড্ডা হোক, সংস্কৃতির যে কোনো অঙ্গে তিনি একেবারে শুধুমাত্র একজন রসিক মানুষ নয়, তিনি নানাভাবে পৃষ্ঠপোষকতাও করেন। আমাদের বাংলা সংস্কৃতির এক অন্যতম ধারক এবং বাহক হচ্ছেন রূপকদা। আর সবচেয়ে ভালো লাগে যেটা, যে উনি আমাদের একদম প্রতিবেশী রাজ্য থেকে এসে একদম বাংলার বুকটাকে জয় করে নিচ্ছেন এরকমভাবে দেখছি একেবারে। থ্যাংক ইউ সো মাচ দাদা। আর রয়েছে দীপাবলি, আমাদের সবার আদরের মিষ্টি বোন দীপাবলি। ওকে খুব ছোটবেলা থেকে আমি দেখছি, চন্দ্রাবলীদের মেয়ে, অসাধারণ নিজে গায়, এখন নিজের পরিচয়ই তার পরিচয়। আর রয়েছেন চিরতরুণ সৈকত মিত্র, যত দিন যাচ্ছেন তত তিনি রোগা হয়ে উঠছেন, স্মার্ট হয়ে উঠছেন। তুমিও তাই, এবং তুমি যাকে এড়িয়ে বললে কথাটা, জগন্নাথদা কম কি আছে, সেখানে আমি শুধু চিত্র তারকাদের সঙ্গে, আর হেমন্ত বাবুর একটা ছবি আছে বিরাট, আর একজনেরই চেনা পরিচিত ছবি পাই, সেটা হচ্ছে জগন্নাথ দা। বড় বড় ভালো লাগে ছবিটা, সবাই এসে ওরা ভালোবেসে ছবিটা দিয়েছেন, বুঝতে পারছি আমি জানতাম না। যাদের সঙ্গে ছবিটা ছিল তারা বেশিরভাগ হয়তো নেই, তারা চিত্রই হয়ে গেছেন। জানি আমি হয়তো চিত্রই চিত্র হয়ে যাব, তারা সবাই হবে, কিন্তু এখন তুমি আছো এবং সেই এভারগ্রিন জায়গাটাতেই রয়েছে। একটা একটা কথা তুমি দেখলে সৈকতদা, একেবারে সপ্তমীর উৎসবের মহালগ্নে একেবারে শক্তি আরাধনায় এবং শক্তি চট্টোপাধ্যায়ের একটা অসাধারণ রোম্যান্টিক কবিতা দিয়ে একেবারে সপ্তমীর সুর, একেবারে রোম্যান্সের সপ্তমে চড়িয়ে দিলেন জগন্নাথদা। সপ্তমীতে প্রচুর প্রেম হয়, আমার তো মনে হয় জগন্নাথদের প্রত্যেক দিনই প্রেমের দিন, যদিও সেই সপ্তমীতে একটু বাড়ে হয়তো। না না, সপ্তমীতে যে প্রেমটা হয় সেটা হয়তো বেশিক্ষণ চিরস্থায়ী হয় না, অনেক সময় হতে পারে, কিন্তু বেশিরভাগই ওই প্রথম প্রথম কয়েকদিন দেখা হয়, আলাপ হয়, গপ্প হয়, তারপর বাড়িতে আটকে দেয়। মানে এখনো হয়? আমার নয়, আমার পরবর্তী প্রজন্ম না। কিন্তু কিন্তু আজকে জগন্নাথদা, মানে আমরা তো বৌদিকে আজকে ডাকিনি এই জন্য, বলে এই জন্য একটু শুনবো আর কি, যাতে বাড়িতে গিয়ে যা বলার তো ততক্ষণে বলা হয়ে গেছে, যাতে মঞ্চে কোনো কটাক্ষ না থাকে, মঞ্চে কোনো একদম না হয়, একটু একটু মন খুলে বলুন না সপ্তমীর প্রেম নিয়ে। না, সপ্তমীর বলে আলাদা কিছু নেই, কিন্তু এটা ঠিক যে পুজোর সময় আমার ছেলেবেলায় যেটা মনে পড়ে, যখন পাড়ায় নতুন জামা কাপড় পরে ঠাকুর দেখতে যেতাম, মনে হতো যে যাদের সারা বছর দেখতে পাই না কিন্তু বেশ আগ্রহ আছে তাদের প্রতি, তারা যখন এসে একটু দাঁড়ায় আর একটা নতুন জামা পরে, এবং আর চোখে একটা পরস্পরের চাউনির বিনিময় হয়ে যায়, সেই মুহূর্তটাকে ঠিক বোধহয় বর্ণনা কর। পুজোর এমনি একটা আনন্দ আছে তো আলাদা, যে কোনো বাঙালি জানে যে সপ্তমীতে কী ধরনের আনন্দ আমরা পাই, আমাদের ভেতরটা আনন্দে উচ্ছল হয়ে ওঠে। আর সেই সময় যদি আবার অপোজিট সেক্সের ওই রকম একটা জিনিস পাই, তাহলে তো শুরু তো করলাম একেবারে শক্তি আরাধনা দিয়ে, এবার সপ্তমীর পুরো ব্যাপারটা যেরকম রোমান্টিক হয়ে উঠেছে,
একটা তোমার গান দরকার, একটা ভালো প্রেমের গান জমিয়ে করো। আমি প্রেম বলতে পুরনো গানে আসবো, আমি একটা গান গিয়ে শোনাই, যেরকমভাবে কবিতার ওপরে জগন্নাথ দা শুরু করলেন, আমি একটা কবিতাই আমাদেরই খুব পরিচিত একজনের, তার প্রত্যেক সপ্তাহ ধরে মানে সোমবারের জন্য, মঙ্গলবারের জন্য, বুধবারের জন্য একটা করে কবিতা আছে। তার আর সোমবার, যেহেতু গতকাল সোমবার গেছে, গতকাল ষষ্ঠীর দিনে বসতে পারলে হয়তো আজকে বলতে পারতাম, কিন্তু কালকের দিনটা নিয়ে, এবং আমার মনে হয় যে এই এই সোমবারটা আমাদের কাছে একটা ভীষণ, তার মধ্যে একটা অদ্ভুত একটা ব্যাপার আছে যে সোমবারটা আমাদের কাছে খুব গ্রহণীয়, আবার মাঝে মাঝে মনে হয় যে সোমবারটা কেন এলো। এই সোমবার খুব কেজো দিন আমাদের কাছে, কেজো দিন, কেজো দিন, কিন্তু তার মধ্যে একটা অদ্ভুত রোম্যান্টিসিজম আছে, সেটাই কবিতাটার মধ্যে আসছে। সোমবার তুমি সূচনার সুরে গেছো আশার গান, সোমবার তুমি সদ্য স্নাতা সবুজ করেছো প্রাণ, সোমবার মানে সকাল বিকেল বন্ধু হতে জনার সুরে গেছো আশার গান, সোমবার তুমি সদ্য স্নাতা সবুজ করেছো প্রাণ, সোমবার মানে সকাল বিকেল বন্ধু হতে অসাধারণ মেঘেদের হাতছানি। আমার অবশ্যই পরের সোমবার ভাবলেই তো কিরকম
আমি দেখছিলাম, আমি বলি কলকাতার বিখ্যাত যন্ত্রসঙ্গীতকাররা কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন। ঘটন মৈত্র কিবোর্ডে আছে, অসাধারণ বাজালেন। গৌতম দা আছেন, গৌতম চ্যাটার্জি গিটারে আছেন, আর আমাদের সবার প্রিয় বিকাশ ইন্দু রয়েছেন তবলাতে। অসাধারণ, জমে উঠেছে সপ্তমীর রোম্যান্স, লালন ফকির থেকে স্বর্ণযুগের গান, সব নিয়েই থাকবো আমরা। কিন্তু তার আগে একটা ছোট্ট বিরতি নেব।